জমে গেছে, কিছু হয়েছে? কি হয়েছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? নাচবে একটু আমার সাথে? নাচবে? নাচলে তো না, এত সুন্দর একটা গান হলো। আচ্ছা, শুভ বিজয়া, শুভ বিজয়া, কথা বলো না, কথাবার্তা কেউ বলে না এখানকার লোকেরা? শুভ বিজয়া, শুভ বিজয়া, এদিকে যাসবো? হ্যাঁ, ও বাবা, দাঁড়াও দাঁড়াও, হবে হবে, সবে তো আমি এলাম। সবাই ভালো আছো? এটা আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি। আমি প্রচুর কথা বলি, প্রচুর গল্প করি। তোমরা যতক্ষণ কথা বলবে, যত কথা বলবে আমার সাথে, আমি ততই ভালো হয়ে যাব। এইটা চলবে? এটা এরকম করে চলবে? এটা হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললাম যে আমি প্রচুর কথা বলি, আজকে আমি যতক্ষণ থাকবো সেটা নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যতক্ষণ চাইবে আমি ততক্ষণই এখানে থাকবো, যাওয়ার নাম করবো না এখান থেকে। তবে হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে, একটু নাচতে হবে, গাইতে হবে, তবেই আমি এখানে বেশিক্ষণ থাকবো। আমি দেখি তোমরাও যদি এরকম করে নেতিয়ে ঘুমিয়ে পড়েছো, আমি এরকম করে আস্তে আস্তে নেতিয়ে ঘুমিয়ে পড়তে পড়তে চলে যাবো। ঠিক আছে, তো তোমাদের উপরে নির্ভর করছে আজকে কতক্ষণ আমি এখানে থাকবো। তো ধন্যবাদ জানাই প্রথমেই আমার এই হট বয় ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাবের নামটা তো হট বয় ক্লাব, তো এখানে কি প্রচুর হট বয়রা আছে? কোন দিকে বেশি, মানে আমি চাই জিজ্ঞেস করছি আমার বয়ফ্রেন্ডরা কোন দিকে আছে? এদিকে না এদিকে? কোন দিকে? আমি একটু গলার আওয়াজ চাই, আমি একটু কানে কম শুনি, আমার এদিকে সাউন্ড বাজছে, কিচ্ছু শুনতে পাবো না। এইদিকেই সাউন্ড বেশি, কিন্তু হচ্ছে না ব্যাপারটা, ঠিক জমছে না। লোক সংখ্যা এদিকে কম, কিন্তু গলার জোরে কিন্তু এদিকে প্রচুর বেশি। তো আচ্ছা বলছি যে হট বয়রা কি সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গেলও আছে, মিঙ্গেলও আছে। কারা কারা সিঙ্গেল একটু হাত তুলুক তো দেখি। বাবা প্রচুর, এদিকে ওদিকে সিঙ্গেল টিঙ্গেল নেই তো? সবাই সিঙ্গেল এখানে। এদিকে কি অবস্থা, সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গেল তো গলার জন্যই কেন, আমি তো মোটামুটি পুরো সাড়ের মতন চিৎকার করছি, কারোর তো কোনো গলার জন্যই। কিন্তু হ্যাঁ, আমাকে আসার থেকে বলছে চুমু দিতেই হবে, নাও। সে সিঙ্গেলদের জন্য, ঠিক আছে, মিঙ্গেলদের জন্য দেব না। টিভিতে আমাকে দেখেছো? দেখোনি তো? ইউটিউবে দেখেছো, টিভিতে দেখোনি? আচ্ছা, তো যারা মোটামুটি আমাকে সিরিয়ালে দেখেছে তারা জানে যে আমার সিরিয়ালে কোনো হিরো থাকে না। সবসময়ের জন্য হিরোইনের হিরোকে নিয়ে আমি টানাটানি করতে থাকি, একটা ছেলে দুটো মেয়ে। তো এইরকম সবসময়ের জন্য হিরোইনের হিরোকে নিয়ে টানাটানি করতে করতে আমার আবার রিয়েল লাইফেও কোনো হিরো জোটে না, তাই আমি যেখানেই যাই মোটামুটি হিরো খুঁজতে থাকি। তাই আজকে একটু হট বয়দের এখানে একটু মানে বেশি আশা নিয়ে এসেছি, যদি এখান থেকে একটু হট বয় টট বয় পাওয়া যায়। তো আমার সিঙ্গেলদের জন্য আমার তরফ থেকে এদিকে কেউ দেয় না, এদিকে মোটামুটি নেতিয়ে পড়ে রয়েছে, এদিকে আমি যাবই না, সামনে থাকবো তোমাদের কাছে, আর আমি বাঁদিকে যাব। ঠিক আছে, আর অনেক বড় একটা স্টেজ, মোটামুটি ভাবছিলাম যে ভয় পেয়ে গেছিলাম, বাবা আমাকে তো গোল গোল করে তাহলে ঘুরতে হবে। ওদিকে যখন মোটামুটি সবাই একটু নেতিয়ে গেছে, ঝিমিয়ে গেছে, ওদিকে যাওয়ার কোনো চান্স নেই, এদিকেই থাকবো, এদিকেই নাচবো। ঠিক আছে, সব দিকে যেতে হবে? সব দিকে কেন যাবো, ওরা আমাকে চাইছে, চিৎকার করছে ওরা আমার জন্য, একবারের জন্য যেতে বলছে। ওই যে বলেছে আমি প্রচুর কথা বলি, প্রচুর গল্প করি, আমার সাথে সাথে একটু তালে তাল মেলালে তাহলে তোমাদের দিকে আসব। এবার তারপরে যখন আসবো না, তোমরা বলবে এমা এ তো আমাদের দিকে আসছেই না, তখন আমিও বলবো কেন, তোমরা কি একটু কথা বলছো? বলছো না তো? বলবে তো? আচ্ছা কি হবে, কি করব? এসেই নেচে দিয়েছি, তাহলে আরেকটা নাচ হোক, তারপরে বাড়ি চলে যাই আমি, না তাহলে কি হবে? দেখো তোমাদেরকে না একটা জোরে কথা বলতে হবে, বুঝলে? আরেকটু এগোলেই মোটামুটি পড়ে যাব, আর এগোতে পারছি না আপাতত, পাশে একটা গান চলছে, যা বলবে জোরে হবে। কি হবে, ডায়লগ হবে? আচ্ছা ডায়লগ হবে, তারপরে আর কি হবে?
গান হবে ব্যাপারটা হচ্ছে যে আমি তো গায়িকা নই নায়িকা মানুষ আবার আমার গানটা শুনে পালিয়ে যাবে না তো থাকবে তো সত্যি থাকবে তো আচ্ছা এই যে আমি আমার হট বয়দের নামে এত সুখ্যাতি করলাম তাদেরকে ধন্যবাদ জানালাম তো তোমাদের তো একটু তোমাদের ক্লাবের জন্য জোরে হাতে তালি দেওয়া উচিত জোরে না পেছন দিকে কিন্তু কেউ হাতে তালি দিচ্ছে না পেছন দিকে যেতে হবে না তো আমাকে পেছন দিকে তো আমি কিন্তু সবার মুখগুলো মোটামুটি দেখে রাখছি যারা যারা আমার ক্লাবের জন্য একটু হাতে তালি দিচ্ছে তাদের কাছে যাব আর যারা যারা দিচ্ছে না তাদের কাছে যাব না ঠিক আছে তো যেতে হবে কি নিচে যেতে হবে তাহলে একটু আমার ক্লাবের জন্য জোরে হাতে তালি হয়ে যাক প্লিজ ব্যাস এদিক থেকে হয়ে গেছে ওদিক থেকে হয়ে গেছে ওদিকে কিন্তু বললেও যাবো না তারপরে ক্লাব থেকে এসে বলবে দিদি একটু পেছন দিকটা যেতে হবে তখন আমি কেন বলবো তখন আমি বলবো যে না তোমাদের ক্লাবের জন্য কেউ হাতে তালি দেয়নি পেছন দিকে যাবো না তো একটা বাংলা গান দিয়ে শুরু করবো সবসময় যেন তোমাদের জন্য বললে হবে আজকে যারা সিরিয়াল দেখে যাদের জন্য আজকে আমার এখানে আসা তাদের জন্য তো কিছু করতে হবে নালে এখান থেকে তো সবাই কেটে পড়বে মোটামুটি হ্যাঁ লাল শাড়ি লাল টিপ এটা আবার কি গান এসব গান আমি শুনিও নি সব বলছে অ্যালবাম খোলা নেই অ্যালবাম বন্ধ অ্যালবাম বন্ধ লাল শাড়ি লাল টিপ আমি গান জানি না আচ্ছা একটা বাংলা গান শুরু করব তোমাদের জন্য হ্যাঁ কি করব হ্যাঁ ইউটিউবে দেখে কি করব ওই গানটা করব ইউটিউবের গানই বরং গাই আচ্ছা আমি গানটা গাইবো একটু যাতে সবার হাতটা ওঠে আমি জানি তোমরা কেউ নাচবে না আমি জোরও করছি না তোমাদেরকে নাচার জন্য একটু যদি হাতটা ওঠে আমার ভালো লাগবে